ইমানদার তো তারাই যারা ঈমান আনবে আল্লাহর উপরে নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহকে মানলাম রাসূলকে মানলাম না হবে না আবার রাসূলকে মানলাম আল্লাহকে মানলাম না তাও হবে না দুজনকে মানতে হবে আল্লাহকে আল্লাহর মর্যাদায় রাখতে হবে রাসূলকে রাসূলের মর্যাদায় রাখতে হবে অনেকে নবীকে এমন মর্যাদা দিয়ে থাকে নবীকে আল্লাহর উপরে বানায় ফেলে যেমন আল্লাহর বৈশিষ্ট্য হলো আল্লাহ গায়েব জানেন আমার নবী গায়েব জানেন না আস্তে কয় জানেন না গায়েব জানেন না আমার নবী যদি গায়েব না জানে পীর বাবারা বুঝি গায়েব জানে না কিন্তু আমার দেশের অনেক বহু পীরের দরবার আছে পীরের কাছে গেলে নাকি গায়েব জানে আজান এর কাম আছে আছে যে পীর বলে আমি গায়েব জানি একদম জুতা পেটা করবে ঠিক আল্লাহ দেখে ও আল্লাহকেও দেখে হ্যাঁ আল্লাহরেও দেখে বাচ্চা হয় না গরু নিয়ে যায় বাচ্চা হয় না মুরগি নিয়ে যায় বাচ্চা হয় না ছাগল নিয়ে যায় যারা ছাগল নিয়ে যায় বাজারে তারা আরেক রাম ছাগল ঠিক আছে না নাই আছে এগুলো কি কেউ দেবে না আমাকে সন্তান আমাকে সন্তান দিবেন তিনি কে আল্লাহ কেও দিবেন আমার রিজিকের ফয়সালা আমার রিজিকের ফয়সালা করবেন তিনি কে আল্লাহ আল্লাহ কারো কাছে চাওয়া যাবে না জুতার ফিতাও যদি হয় তাও চাইতে হবে কার কাছে আল্লাহ আল্লাহর কাছে মৃত্যু তো খুবই কাছে মৃত্যু খুবই কাছে মৃত্যু এত কাছে এত কাছে এই পৃথিবীতে কাছে যদি কোনো কিছু থাকে সেটা হলো মৃত্যু এই জন্য শিরকের ছোঁয়া যেন কোনো ক্রমেই আমার আপনার ইমানের মধ্যে না ঢুকতে পারে সাবধান খেয়াল থাকতে হবে চাইব একমাত্র চাওয়ার জায়গা কয়টা চাওয়ার জায়গা কয়টা একটা তিনি কে আল্লাহ আমার বন্ধুগণ একটা কথা মাথায় রাখবেন যদি এরকম দেখেন কিছু পাগল অনেকে বিশ্বাস করতে চায় লোকটা দুনিয়ার ব্যাপারে বেখেয়াল মাথার চুলগুলো শুকুশকো মোসো বড় দাড়িও বড় আছে না সালার চটপড়ে থেকে লাল সালু সাজে সম্পূর্ণ ভণ্ডামি আল্লাহর কসম করে বলি কোন আল্লাহওয়ালা মানুষ কখনো অসামাজিক হবে না কোন আল্লাহওয়ালা মানুষ কখনো বেনামাজি হবে না কোন আল্লাহওয়ালা মানুষ কখনো পাগল হবে না পাগল সে পাগল সে আল্লাহওয়ালা হবে না কোন পাগল মস্তিষ্ক বিকৃত ব্যক্তি বেনামাজি অসামাজিক ব্যক্তিত্বহীন নেশাখোর এমন কোন ব্যক্তি কখন আল্লাহওয়ালা হবে না ভুল ধারণা ভুল ধারণা অনেকে মনে মনে ভাবে লোকটা দুনিয়ার ব্যাপারে পাগল কিচ্ছু খেয়াল নাই মনে হয় বোঝা আল্লাহওয়ালা ভুল কথা আমার নবীজি বিশ্বনবী ছিলেন কিন্তু ব্যক্তিত্বহীন না ব্যক্তিত্ব সম্পূর্ণ যার পোশাকটা ছিল পরিচ্ছন্ন আমার নবীজি এত পরিমাণ সুগন্ধি ব্যবহার করতেন যে রাস্তা দিয়ে যেতেন মানুষ টের পেত এই দিক দিয়ে আমার নবীজি রওনা দিয়েছেন নবীজি মাথায় তেল দিতেন পর্যাপ্ত আমার নবীজির পোশাক ছিল খুব পরিপাটি পোশাক ছিল আমার নবীজির চোখে সুরমা লাগাতেন সুরমা স্যার আমার নবীজির চোখ কখনো থাকতো না এত পরিমাণ তিনি আতর ব্যবহার করতেন আতর মাস্কানের তালুতে তিনি ঢেলে নিতেন ঢেলে নিয়ে তিনি দিতেন আতরগুলো আতর খুব মহব্বত করে আতরকে তিনি খুব পছন্দ করতেন চুজ করতেন সবকিছু বেশি হলে বলতেন এটা আমার লাগবে না নিয়ে যাও কিন্তু আতর দিলে রাসূল শুধু নিয়ে রাখতেন সুবহানাল্লাহ বলো আতরের ব্যাপারে খুব রাসূলের নেশা ছিল যে বিশ্বনবীর দেহ থেকে আতরের গন্ধ বের হয় যে নবীজির চোখে সুরমা ব্যবহার হয় যিনি সেন্ট যিনি সুগন্ধি ব্যবহার করেন যিনি সুরমা ব্যবহার করেন যার পকেটে সর্বক্ষণ মেসোয়াক থাকতো কি থাকতো মেসোয়াক থাকতো যিনি সর্বক্ষণ চিরুনি পকেটে রাখতেন চুলগুলো আঁচড়া ফেলতেন লম্বা লম্বা চুল থাকলে রাসূলের চুলগুলো এলোমেলো থাকতো না এত সাজানো গোছানো পরিপাটি মানুষ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একজন সুস্থ বিবেকবান মানুষ একজন পাগলের কাছে দরবারে যে কেমনে চায় আমার তো বুঝে আসে না আসে না এরকম আসে না সালাড চট পড়ে থাকে এই যে এই যাচ্ছে কেন এই ছেলে কই যাও বসো বসো আমি কি দোয়া করে দেবো নাকি হ্যাঁ ও কেবল এসে বসছেন এ কেবল জি
জি বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ আমার নবীজি খুনসুটি করতেন স্ত্রী ছিল তার সময় দিতেন স্ত্রীদেরকে মহব্বত করতেন কেসাল লাগলে এটাকে সমাধান করতেন একদিন আম্মা জান আয়েশার সাথে চরম গন্ডগোল নতুন সিরাতটা পড়লাম আমি এর আগে আমি চোখে পড়েনি আম্মা জান আয়েশা বলতেছে হুজুর রাসূলকে বলতে হুজুর আপনার ব্যাপারে আমি বিচার দেব চিন্তা করেন আপনি আমার প্রতি অবিচার করছেন আমি আপনার বিচার চাই কে বিচারককে ওমরের ডাক দিবেন ওমরের ডাক দিবেন না কাকে আব্বাকে ডাক দেন তো সাইদিনা আবু বকর সিদ্দিক নন কানে চলে গেল উনি শুনেই তো খেপে গেছেন বিশ্বনবীর বিরুদ্ধে আমার মেয়ে বিচার চাই থাম ওই বাড়িতে ঢুকেই মারার জন্য রওনা দিয়েছেন ওইদিকে তাড়া তেড়ে গেছেন তোকে আজকে মেরে ফেলবো আজকে আম্মা জান আয়েশা তার আব্বার এই ভূমিকা দেখে মারছে দৌড় এক দৌড়ে নবীর পিছনে দাঁড়ায় গেছে রাসূল বললেন আবু বকর বিচারের জন্য ডাকলাম আপনারে আমি তোমাকে বিচারের জন্য ডাকলাম তোমাকে আমি কি মারতে কইছি আগে বিচারটা করো আর পিছনে দাঁড়িয়ে থাকা আমার নবীর স্ত্রী আম্মা জান আয়েশাকে বলছেন আয়েশা তুমি দিলে বিচারের ডাক তুমি আবার আমার পিছনে দাঁড়াও কেন আমি তো আসামি আমি কি আসামি আমার নবীজি কি সুন্দর করে পরিবারের সঙ্গে কথা বলেছেন কি মসজিদে হবে কথা বলেছেন সুবহানাল্লাহ বলবেন না নবীজি তো রাগ করার কথা ছিল বউকে ম্যানেজ করলেন শ্বশুরকে ম্যানেজ করলেন চার স্ত্রী সামনে বসা চার স্ত্রী আমার নবীজি বসে আছেন এক সাহা এক বউ সঙ্গে সঙ্গে বলছেন একজন স্ত্রী বলছেন হুজুর সত্য করে বলেন তো আপনি আমাদের এই চারজনের মধ্যে কাকে বেশি ভালোবাসেন সবাই বলে আমাকে সবাই বলে আপনার মুখ থেকে শুনতে চাই আমার নবীজি বললেন এই প্রশ্নের জবাব আমাকে চিন্তা করে দিতে হবে আগামীকালকে যাও পাঠায় দিছে সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীজি মোট আটটা খেজুর হাতের মধ্যে নিয়েছেন দুইটা করে খেজুর প্যাকেট করলেন আম্মা জান আয়েশার ঘরে গিয়ে আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলছে আয়েশা আই লাভ ইউ কি কি বউকে বলা যাবে কিনা বলেন আস্তে কর বলা যাবে কিনা বলেন এই যে পুরো চাচা শুনে রাখেন বলা যাবে কিন্তু আজকে যায় প্র্যাকটিস করবে তখন বুড়ি বলবে বুড়া বয়সে ভান ধরছো না কিন্তু আমার নবীজি এই প্র্যাকটিস গুলো রাখতেন আম্মা জান আয়েশা বলেন নবীজি আমার কাছে যখন আসতেন সালাম না দিয়ে আসতেন না আমি রাসূলকে কখনো আগে সহজে সালাম দিতে পারতাম না নবীজি আমার এমন আদর্শ ছিল বউ পর্যন্ত আগে সালাম দিতে পারে নাই সাহাবীর আগে সালাম দিতে পারে নাই যে ব্যক্তি আগে সালাম দিবে সে হচ্ছে অহংকার মুক্ত ইসলামে এত সুন্দর বিধান সালাম যখন দিবেন রহমত নাজিল করে দিবেন কে বউ কেন কথা শুনবে না পরিবারে কেন কেন কথা শুনবে না ডাকাতের মতো কিছু স্বামী বাড়ির মধ্যে ঢোকে আছে না ডাকাতের মতো ঢোকে দরজায় ডাক দে এই আছে না এরকম আছে না এই ও খোল ভাগ দে শুয়ে পড়বো ভাল লাগে না আছে না এরকম আছে না আছে না শান্তিটা হবে কেমনে কর কেমনে শান্তি হবে বউ তো মনে মনে করে ডাকাতটা মরবে কোন দিন ঠিক না আমার নবীজি সালাম দিয়ে ঢুকতেন একজন সাহাবী রাসূলকে আগে সালাম দিতে পারেন না আমার নবীজি আগে সালাম দিয়ে দিতেন ওই সাহাবি চিন্তা করলেন আজকে যেমন করি ওকে আগে সালাম দেব তিনি কি করলেন মোটা বৃক্ষের আড়ালে দাঁড়িয়ে গেলেন আমার নবীজি কাছাকাছি যখন চলে আসলেন গাছের আড়াল থেকে আস্তে করে বের হয়ে রাসূলকে লক্ষ্য করে তিনি আচমকা সালাম দিচ্ছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আমার নবীজি সালামের জবাব শুনেই বলছেন সাহাবি এমন টেকনিক করে আগে সালাম দিলে কিন্তু সওয়াব পাবা না সুবহানাল্লাহ বলবেন না তুমি এরকম করে টেকনিক করে আগে সালাম দিবা এটা কাম হবে না সামনে সামনে এসে দেখি কত বাপের ব্যাটা হইছে সুবহানাল্লাহ 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 ছোট্ট ছোট্ট বাচ্চারাও নবীকে দেখলে সব খেলা বাদ দিয়ে নবীর সামনে এসে বসে পড়তো শিশুপ্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু নাতির সঙ্গে সময় দিয়েছেন তিনি পরিবারের সঙ্গে সময় দিয়েছেন তিনি বিশ্বনবী ব্যক্তিত্ব সম্পন্ন ছিলেন অসামাজিক ছিলেন না
আল্লাহ ওয়ালারা কখনো অসামাজিক হয় না আমার নবীজি আম্মা জান আয়েশাকে দুইটা খেজুর দিয়ে বললেন শোনো খেজুর যে দিয়ে গেলাম অন্য বউ যেন কানে না শোনে আমি তোমাকে খুব ভালোবাসি আচ্ছা দ্বিতীয় ঘরে গিয়ে তাই বললেন তৃতীয় ঘরে গিয়ে তাই বললেন চতুর্থ ঘরে গিয়েও তাই বললেন খেজুরগুলো দিয়ে চলে আসলেন পরের দিন সকালবেলা বুক ভরা শুনিয়ে চারজনই মনে মনে চিন্তা করছেন হুজুর আজকে আমার নামটা বলে দিবেন রাসূলের সামনে যখন চারজনই হাজির হলেন রাসূল বলছেন কি প্রশ্ন বলো হুজুর আপনি আমাদের মধ্যে কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন আমার নবীজি বলছেন গত রাতে আমি যাকে লুকায় লুকায় দুইটা খেজুর দিয়ে আসছি আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি যা আমার নবীজি পারিবারিকভাবে কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তিনি পরিবারটা সাজিয়েছেন বাচ্চাদের সঙ্গে নাতিদের সঙ্গে ঘন্টার পরে ঘন্টা সময় দিতেন এমনকি শিশুর খবর শুধু রাখতেন না শিশুকে বলতেন ও শিশু তোমার বাড়ির যে একটা পাখি আছে নোগায়ের সেই পাখিটার খবরটা কি আমার নবীজি শিশুর পাখির খবরও রাখতেন আমার বন্ধুগণ হোসাইন তো রাসূলের সঙ্গে এত বেশি সময় থাকতেন মাঝে মাঝে আম্মা জান আয়েশা বলতেন আমাকে রাসূল যতটুকুন সময় দিয়েছেন তার চেয়ে বেশি সময় আমার কাছে মনে হয় তিনি হোসাইনকে দিয়েছেন নাতি হোসাইন পাশে বসে থাকতেন সব সময়ের জন্য কিছু কিছু বুড়া চাচা আছে নাতিপতি হয়েছে নাতিপতি দেখলে শুধু গা জ্বলে আসেন এরকম আছে না কিছু না না আসে না খালি খেপে নাতির উপরে খালি খেপে খেপতে থাকে আর চোখ বড় করে নাতিরা মনে মনে দোয়া করে বুড়ো তুই মরবি কোন দিন আমার নবীজি হোসেনকে নিয়ে জুমার নামাজ পড়তেন প্রথম কাতারে বসায় দিতেন কোন কাতারে প্রথম কাতারে বসায় দিতেন শিশুরা শিশুর বাবার সঙ্গে থাকবে শিশুর ভাইয়ের সঙ্গে থাকবে দূরে দূরে থাকবে না যদি কেউ প্রথম কাতারে চলে আসে তার সন্তান তো প্রথম কাতারে চলে আসবে ওরা কথা বলবে নামাজের মধ্যে কোনো ধমক দেওয়া যাবে না ওরা নামাজের সামনে দিয়ে হাঁটবে কোনো কথা বলা যাবে না রুকুর মধ্যে ডিস্টার্ব করবে কোনো বিরক্ত হওয়া যাবে না আদর্শ সমাজের পরিচয় হলো মসজিদগুলোতে বাচ্চাদের কিসির মিচের আওয়াজ শোনা যাবে আলহামদুলিল্লাহ বলবেন না ওদের কান্নার আওয়াজ শোনা যাবে ওদের হাসির আওয়াজ শোনা যাবে মসজিদগুলো আওয়াজ থাকবে বাচ্চাদের আওয়াজ কিসের আওয়াজ কিসের আওয়াজ বাচ্চার আওয়াজ আর এখন ম্যাক্সিমাম মসজিদগুলোতে কিছু বুড়ো ডাকাত আছে বুড়ো ডাকাত বুঝলেন কি কিছু বুড়ো চাচা আছে সারা জীবন তো নামাজ পড়েই নাই শেষ বয়সে এসে লাঠি একখান নিয়ে মসজিদের সামনে বসে থাকে কোন বাচ্চা নামাজ পড়তে আসে আসে এরকম আসে না নাই বলেন আচ্ছা এই কথাগুলো কি বলার দরকার আছে না ভাই বলেন যখনই কোনো বাচ্চা আসে লাঠি দেখায় এটা কেন কখনো বলা যাবে না কোন বাচ্চাকে আপনি ধমক দিবেন রাসূল বলেছেন ফালাইসা মিনা সে আমার কেউ না ধমক দিতে পারবেন না বাচ্চাগুলোকে নিয়ে নামাজ শেখাবেন মসজিদে ঢুকায় পড়বেন ও হাঁটবে ও খাবে ও খেলবে ও পাঞ্জাবি টানবে এটাই ওর নামাজ কেউ তো আলহামদুলিল্লাহ বলবেন না কথা ক্লিয়ার কথা ক্লিয়ার আপনি বাচ্চাকে নামাজে না নিয়া ওই ভিডিও গেমস দিবেন না মোবাইলের ডিভাইস দেখাবেন এই ডিভাইস গুলো আজকে ছোট্ট বাচ্চাদের সব কিছুকে শেষ করে দিয়েছে এগুলো দিবেন না মসজিদে যাবে মুয়াজ্জিন আজান দেবে আকামত দেবে বাচ্চা শুধু শুনবে এগুলো কি করে আবার রুকু করে আবার আগে যায় না ইমাম আগে যায় এরপরে মুক্তাদি যায় আদব শিখবে আখলাক শিখবে নেতৃত্ব শিখবে শৃঙ্খলা শিখবে সময়ের জ্ঞান জানবে দেড়টায় আজান হবে চারটায় আজান হবে মাগরিবে আজান হবে ফজর আজান হবে নামাজ আবার টাইমলি হবে টাইমের জ্ঞান সময়ের জ্ঞান আদব আখলাক সব নামাজে আছে না নাই তো বাচ্চাকে নেবেন না কাকে নেবেন আমার দেশে এই মূর্খতা গুলো রয়ে গেছে বাচ্চা দেখলে কিছু কিছু বুড়ো চাচা চোখ এরকম বড় বানায় বাচ্চাগুলো মনে করে এটা মনে আজরাইল টেনশনে থাকে ঠিক আছে না কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা কোনোদিন ধমক দিবেন না আমার নবীজি
জুমার খুতবা দিচ্ছেন কিসের খুতবা জুমার খুতবা শুরু করেছেন হোসেন রাদিয়াল্লাহু আনহু ছোট মানুষ লম্বাই হলো 3.5 ফুট মানুষ জুব্বা পরছেন 5 ফুট বলেন তো হাঁটা যাবে নাকি জুব্বার কবরের সঙ্গে পেঁচ লেগে বারবার পড়ে যাচ্ছেন আমার নবীজি খুতবা ছেড়ে দিলেন দূর থেকে হোসেনকে কোলে করে নিয়ে প্রথম কাতারে বসায় দিলেন আমার নবীজি হোসেনকে খুব মহব্বত করতেন নবীজি হোসেনকে কোলের মধ্যে নিয়ে কথা বলছেন গল্প করছেন জিবরিল আমিন সামনে এসে বসা রাসূল বলছেন না না এই লোকটা মাঝে মাঝে আপনার কাছে আসে লোকটাকে রাসূল বলছেন না না তুমি কি চেনো নাকি দেখো তো চেনা যায় নাকি না না এই লোকটাকে কেমন যেন মনে হয় খুব সুন্দর পরিপাটি চেহারা সবকিছু গোছালো কিন্তু সাহাবী আপনার কাছে আসলে পরে সবার আসার ধরনটা একরকম হয় এই লোকটার আসার ধরনটা ভিন্ন রকম না না কি হয়েছে বলো তো না না কেউ আপনার কাছে খালি হাতে আসে না কেউ আঙ্গুর নিয়ে আসে কেউ বেদানা নিয়ে আসে কেউ উঠের দুধ নিয়ে আসে কেউ খেজুর নিয়ে আসে কেউ খালি হাতে আসে না হাদিয়া তোহফা কিছু নিয়ে আসে এই লোকটা মাঝে মাঝে আসে কিচ্ছু নিয়ে আসে না আমার কাছে মনে হয় কিপটা আমার কাছে আবি বাচ্চাদের নজর থাকে মেহমানের কিসের দিকে হাতের দিকে বড় মানুষ এটা দেখে না কিন্তু ছোট মানুষ দেখে দেখি পাবলিক কি আনলো বুঝেন নাই এই জন্য কোনো বাড়িতে গেলে খালি হাতে না কিছু হাতে খালি হাতে না কিছু হাতে কিছু হাতে এটাও সুন্নাহ এটাও কি বলেন সুন্নাহ আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন না না এরকম করে মেহমানকে বলতে নেই মেহমান কি সামনে রেখে এমন করে কথা বলতে নেই না না আল্লাহ বলছেন জিব্রাইল আমার প্রিয় দোস্তের প্রিয় নাতি হোসেন যখন সব করে ফেলেছে পকেটে হাত দাও জান্নাতের আঙ্গুরের ছড়া তোমার পকেটে ঢোকানো হয়েছে আঙ্গুরের ছড়াটা বের করলেন নবীর সামনে ঝুলিয়ে রাখলেন রাসূল বলছেন হোসেন দেখো তো কত সুন্দর টষ্টসা আঙ্গুর এবার হোসেন রাদিয়াল্লাহু আনহু মুস্কি মুস্কি হাসি মারছেন কেননা এতক্ষণ ভাবছিলাম সাধারণ কৃপণ এখন দেখি মারাত্মক কৃপণ কেন পকেট আঙ্গুর থুই আঙ্গুর বের করে না আল্লাহু আকবার বললেন না নবীজি কি সময় দিতেন বাচ্চাদের সাথে দেখেন আমার নবীজি সাহাবে কেরাম কি নিয়াজ করছেন আলোচনা করছেন দরজায় একজন সাহাবী পাহারা দিচ্ছেন রাসূলকে পাহারা দিচ্ছেন কারণ গোটা মদিনা আশেপাশে ইহুদির বাচ্চা আছে না নাই নবীজির শত্রু কি কম ছিল না বেশি ছিল বেশি ছিল রাসূলের খাবারের মধ্যে বিষ ঢুকিয়েছিল ইহুদির বাচ্চারা এই ইহুদিরা এই যে এই বোঝেন নাই খুব ডেঞ্জারাস সারা আমার বন্ধুগণ আমার নবীজি আলোচনা করছেন সাহাবী পাহারা দিচ্ছেন কারণ কোন ইহুদি কোন শত্রু ঢুকে পড়বে সিকিউরিটি নিশ্চিত করে সেখানে সাহাবী দাঁড়ায় আছেন দরজার সামনে গিয়ে হোসেন বলছে চাচা দরজা খুলে আমি হোসেন ভিতরে যাব না এখন তুমি যেতে পারবা না কেনা যাবো কেনা যেতে পারবা না খেপে গিয়ে দুই চোখ বড় করে বলছে ও চাচারা আমাকে তোমরা যেতে দাও না কেন আমার কি দাম কম নাকি তোমরা যে নবীর কথা বসে বসে শোনো সেই নবীর চাইতে আমি হোসেন হাজার গুণে বড় এমন গ্রামার খাটাইছে ভয় দরজা খুলছে যা ভিতরে ঢুকে পড়ছে ভিতরে ঢুকে পড়ে নবীর সামনে দাঁড়ায় আছেন কিন্তু মোশানটা ভিন্ন মুখে হাসি নাই রাসূল বলছে না না তোমার চেহারা আজকে কেমন যেন মনে হচ্ছে তোমার মন খারাপ কেন কি হয়েছে কেন না না আজকে বেশি সময় দেব না তোমাকে জরুরি কিছু কথা বলি আমি চলে যাব তবে একটা কথা বলি আমার কি কোনো দাম নাই রাসূল বলছে না না কি হয়েছে আমি আসতে চাই তোমার সাহাবীরা আমাকে আসতে দেয় না কেন আমার কি কোনো দাম নাই অবশ্যই তোমার দাম আছে এবার তিনি বলছেন না না আমি আপনাকে একটা প্রশ্ন করব একটা বিষয় জানিয়ে দেব সেটা কি বলো না না তিনি বলছেন না না আমি আপনার চেয়ে বড় কে কেমন করে কে না না আমি আপনার চেয়ে কেমন করে বড় আমি আপনাকে তিনটা প্রশ্ন করব আপনি জবাবগুলো শুধু দিবেন আপনি উত্তর পেয়ে যাবেন কি প্রশ্ন না না বলো হোসেন বলছেন না না বলবো তবে শর্ত হলো আপনার যত সাহাবী আছে সব সাহাবীকে সামনে কাছে ডেকে নেন সবাইকে তিনি ডাকলেন এবারে বলছেন না না আপনি বলেন তো আমার প্রিয় বসার জায়গা কোনটা আমার বুকের উপরে তুই বসে থাকি সর্বক্ষণ এই কথা বলা মাত্র হোসেন বলছেন না তুমি একটু শুয়ে পড়ো শুয়ে পড়লেন লাফ মেরে গিয়ে নবীর বুকের উপরে বসলেন বসে বলছে না না
আমার প্রিয় বসার জায়গায় বসলাম, এখন প্রশ্ন না না বলো তো তোমার আব্বার নামটা কি? তিনি বলছেন আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ। কোন বংশ? কুরাইশ বংশ। বাড়ি কোথায়? মক্কায়। কিন্তু না না তুমি কি বলতে পারবে এর চাই তার এক লাইন কিছু? তোমার বাবার ব্যাপারে না আর কোনো তেমন কোনো বক্তব্য নাই, কিন্তু না না তুমি তো জানো আমার বাবার পরিচয়টা কি। আমার বাবা কি? আমার বাবা তো সাধারণ কোন বাবাদের মতো বাবা নন। আমার বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন আসাদুল্লাহিল গালিব করে দুনিয়াতে পাঠিয়েছেন, দুনিয়ার সমস্ত কাফের বেঈমানদের জন্য যাকে আসাদ করে পাঠানো হয়েছে। আমার গর্বিত পিতা আলী আর তোমার পিতা আব্দুল্লাহকে এক পাল্লাই দাও, আমার পিতাকে এক পাল্লাই দিয়ে দাও। আল্লাহর কসম করে বলি আমার আব্বার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবী যে মুসকি মুসকি হাসি মেরে বলছে না আর কি প্রশ্ন করবি কর, এবার বলছে না বলো তো তোমার মার নামটা কি? আমেনা। বাড়ি তার কোথায়? মদিনায়। এতটুকুই তার পরিচয়, শেষ না না। কিন্তু না না আপনি বলেন আমার মার পরিচয়টা কি? আমার মা তো সেই মা খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসাইয়াহুল জান্নাহ। আমার গর্বিত মা ফাতিমা এক পাল্লাই দেন, আপনার মা আমেনাকে এক পাল্লাই দেন। আল্লাহর কসম আমার মা ফাতিমার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবী যে মুসকি মুসকি হাসি দেন কিন্তু তার চোখে পানি, তার চোখে পানি। এই বিজ্ঞচিত কথাগুলো শুনে আমার নবজির কলিজা ভরে গেল। হুসাইনকে বার বলছে না না রে আর কি প্রশ্ন করবি কর, এবার বলছে না না তুমি বলো তো দেখি তোমার নানার নামটা কি? রাসূল বলছেন আমার নানার নাম হলো হাফজুহরি। বাড়ি তার কোথায়? মদিনায়। কি করতেন? ব্যবসা করতেন। এতটুকুই তার পরিচয় শেষ, কিন্তু না না আপনি তো জানেন আমার নানার পরিচয়টা কি। আমার নানা হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার সম্মান আল্লাহর পরে আখেরের জামানের পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নানাকে এক পাল্লাই দাও, তোমার নানা ওহাব জহরিকে এক পাল্লাই দিয়ে দাও। আল্লাহর কসম, আল্লাহর কসম আমার নানার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি হোসেনকে বুকের মধ্যে জড়িয়ে ধরে চোখের পানি আটকাতে না পেরে কেঁদে কেঁদে বলছে নানা রে আজকে যুক্তির দিক থেকে আমি রাসূল তোর কাছে হেরে গেলাম। জোরে করেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো, যুবকরা কোন নেতৃত্ব মানো, কোন নেতার পিছনে যাও, কোন আদর্শের পিছনে যাও যেখানে অস্ত্রের ঝনঝনানি, যেখানে বেনামাজি, যেখানে চরিত্রহীন, যেখানে লম্পট, যেখানে নামাজ নাই, যেখানে ইয়াবা, যেখানে গাজা, যেখানে সেনা, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। যুবক ইয়াং যারা আজকের মহাফিলে যুবকরাই বেশি আসছে মহাফিলে, এখন মাহফিলগুলোতে এখন যুবকরা বেশ অংশগ্রহণ করছে মাহফিল, আলহামদুলিল্লাহ বলো। এটা একটা আশার দিক। এটা কিসের দিক বলেন? আশার দিক। এটা একটা ইতিবাচক দিক। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। সময়কে নষ্ট করবা না, যৌবনকে কাজে লাগাও। তোমার যৌবন ইবাদত তোমাকে আর শাহজীবের ছায়ার মেহমান বানায় দেবে। বিশাল দাম তোমার, তোমার রক্ত গরম, তোমার যৌবন উন্মাদনা আছে, এর মাঝে যদি ইমানটাকে টিকে রাখতে পারো, আলিয়া নারগিসকে যদি প্রত্যাখ্যান করে জান্নাতের হুরের নেশা যদি আনতে পারো, আল্লাহ তাআলা সাইয়্যিদিনা ইউসুফের সঙ্গে তোমাকে জান্নাত দিয়ে দিবে। আজকে সমাজে জেনা সহজ না বিয়ে সহজ? কি সহজ? জেনা। আজকে সমাজে যাকাত সহজ না সুদ সহজ? সুদটা ইজি করে দেওয়া হয়েছে, যাকাতের কোনো খবরই নাই। যাকাতকে বলে এটা আল্লাহর পক্ষ থেকে জরিমানা। জোরে করেন আউযুবিল্লাহ। কাল্লার কি দরকার ছিল এই যাকাতটা নেওয়ার? আল্লাহ খায়? আল্লাহর কি অভাব? যাকাতটা কার জন্য? আটটা খাতের জন্য। কটা খাতের জন্য বলেন? সূরা তাওবার 60 নম্বর আয়াত। জাকাতটা হচ্ছে আটটা খাতের জন্য, গরিব, মিসকিন, ঋণগ্রস্ত, নবাগত মুসলিম, জিহাদ ফি সাবিলিল্লাহ, এই যে খাতগুলো আছে, মুসাফির, ইবনে সাবিল, পথিক, এই খাতের জন্য আল্লাহ তাআলা জাকাতের ব্যবস্থা করেছেন। জাকাত হলো সম্পদের গাদ,
এক মন সরিষার তেল কিনেছেন সরিষার তেলের নিচে ড্রামের নিচে কিছু অংশ থেকে যায় এটাকে বলে গাত খাওয়া যায় না আস্তে খাওয়া যায় না যায় না ওটা ফেলে দিতে হয় তেমন সম্পদের গাত হলো যাকাত এটা আপনি খেতে পারবেন না 100 টাকা 250 টাকা আপনাকে মাইনাস করতে হবে বছরে কয়বার আস্তে বছরে কয়বার যার কাছে একটা আইফোন আছে কি ফোন আইফোন যার কাছে একটা আইফোন যে একটা আইফোনের মালিক সে যাকাত দেওয়ার উপযুক্ত কত থেকে বোঝা গেল এত সহজ হিসাব করে দিলাম তো যাকাত দেওয়ার কত মানুষ আমার দেশে আছে যাকাত দেবে কখন দেশের টাকা পাচার করতে তো কাম সারা ঠিক আছে না নাই আছে আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও আমিন নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা তোমাকে চেনার তুমি তৌফিক দাও নিজেকে চেনার তুমি তৌফিক দাও আল্লাহ তোমাকে চেনার তুমি তৌফিক দাও মান আরাফা নাফসাহ ফাকাদ আরাফা রাব্বাহ যে ব্যক্তি নিজেকে চিনতে পেরেছে সে তার আল্লাহকে চিনতে পেরেছে আমরা বান্দা কার বান্দা আমাকে চেনার দরকার আছে না নাই আমি কে আমার পরিচয় কোথায় আছে কোথায় আছে কোরআনে আছে আমি আল্লাহর বান্দা আমাকে আল্লাহর বান্দা হই থাকতে হবে দুটো গুণ এক নম্বর গুণ হলো আমার ঈমান আনবো কার উপরে রসুলকে মানলাম না হবে না হবে 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 না এই রসুলকে মানবো না এই কথা বলতে বলতে আমি অনেক দূর চলে গিয়েছিলাম রসুলুল্লাহর কিছু সিরাত নিয়ে আমি কিছু কথা বললাম আবার লাইনে আসলাম কিন্তু আপনাদের থাকার মোশন দেখে মনে হচ্ছে দেখেন সারা রাত কইছে একজন জি আমি তো অবাক হয়ে যাচ্ছি কি করব চালাবো চালাবো কোন আপত্তি নেই বলি আলহামদুলিল্লাহ ফজর পড়বেন কারা কারা একটু হাত তোলেন ফজর ফজর মিস হবে না এটা হচ্ছে আসল রেজাল্ট ফজর পড়বেন কারা কারা ফজর ফজর যার ফজর হয় তার কখনো নামাজ কাজা হয় না কথা বলার কি নামাজের খবর নিতে হলে কিছু কোন নামাজের খবর নিতে হবে ফজর মুনাফিকরা জোহর পড়ে আসর পড়ে মাগরিব পড়ে কিন্তু এশা আর ফজর মুনাফিকরা পড়তে পারে না তো ফজর পড়বেন কারা কারা একটু হাত তোলেন না দেখি জোরে বলি ইয়া আল্লাহ আমাদেরকে ফজর জোহর আসর মাগরিব এশা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন মনে থাকবে তো নামাজ যার আছে তার সব আছে নামাজ যার নাই তার কিচ্ছু নাই আল্লাহ আমাদেরকে নামাজি বানান জোরে বলি আমিন তাহলে এক নম্বর পুঁজি হলো আল্লাহ তাআলার কাছ থেকে যদি আমরা সার্টিফিকেট নিতে চাই ঈমান একটার বুঝি কি বলেন ঈমান কি ঈমান বলেন কি ঈমান বলেন ভেজাল ঈমান না ভেজাল ভেজাল মানে কি জানেন ওই যে মাজারে যায় ভেজাল ঈমান মানে হলো হ্যাঁ আমি কি হয়ে চলবো আসেন এরকম আসে না সিট হয়ে পড়ে হতাশ হয়ে যায় এইগুলো কি ঈমান বলেন এগুলো কি ঈমান ভেজাল ঈমান হতাশ ইমানদার হতে পারো না বসুন্ধরা গ্রুপের একজন বড় কর্মকর্তা বাড়ি তার রংপুর হঠাৎ করে একদিন রাস্তায় দেখা আমাকে জড়িয়ে ধরে কাঁদতেছে বললাম না কাঁদেন কেন কি হয়েছে কুজুর আমি এমন রোগী ছিলাম যে রোগের নামটা তার বলতে না হলে 10 সেকেন্ড লাগছে অনেক লম্বা কি যেন কইল মানে যার ফলাফল হলো আত্মহত্যা করার জন্য সে পেরেশান আমি আত্মহত্যা করে মরে যাবো বাঁচবো না এরকম একটা অবস্থা তিনি সিঙ্গাপুরে ট্রিটমেন্ট নিয়েছেন উনি ইন্ডিয়াতে ফেলোর বহু জায়গায় উনি চিকিৎসা করেছেন কুজুর আপনার একটা লাইন আমার রোগকে সারিয়ে দিয়েছে বললাম কি লাইন কোন লাইন আপনি একটা আলোচনায় বলেছিলেন আমি বলেছিলাম একটা আলোচনায় উনি বলতেছে হতাশা এটা আল্লাহর পক্ষ থেকে আসে না হতাশা আসে শয়তানের পক্ষ থেকে ঠিক
হুজুর এই কথা আমার সব রোগ ছেড়ে দিয়েছে আমার কোনো ওষুধ খাওয়া লাগে না আজকে ম্যাক্সিমাম পরিবারের ভিতরে কোন রোগটা বিরাজ করে বলেন তো হতাশা অনেকে বলে হুজুর মাস্টার্স করলাম কি করব আছে না এরকম আছে না হুজুর চাকরি নাই কি করব কি করবেন আপনি আমার রাসূলকে বলা হলো সচ্ছলকে রাসূল বললেন দুপুরের খাবারের পর যা রাতের খাবার আছে সে সচ্ছল অসচ্ছলকে যার দুপুরের খাবার আছে কিন্তু বাট রাতের খাবার নাই সে হচ্ছে অসচ্ছল মানে দুবেলা যার খাবার আছে সে কি সচ্ছল যার একবেলা আছে আরেকবেলা নাই সে হচ্ছে অসচ্ছল তাহলে এখানে বলেন তো এখানে কালকে সকালের খাবার নাই এমন কোন লোক আছে না আস্তে কথা নাই আছে না চিন্তা কিসের বুদ্ধি দিয়ে রিজিক আসে না গ্রামের বহু বুদ্ধিদাতা আছে ভাত পায় না আর কিছু পাগল আছে বুদ্ধি নাই কিচ্ছু নাই এত সম্পদ খাওয়ার লোক নাই আছে না এরকম আছে না গ্রামের কিছু দেখেন না একদম মানে গোপাল ভাগ খুব বুদ্ধি ভাত পায় না আছে না আছে না বলুন তো শক্তি থাকলেই খাদ্য থাকে না বনের রাজা কি না খেয়ে থাকে কিন্তু অস্বীকার করতে পারে না নাই না খেয়ে থাকে শুকনা হয়ে যায় আবার ছোট্ট বাবুই পাখি অসহায় কি সুন্দর বাসা বানায় শক্তি নাই সিংহের মতো কিন্তু পেট উদর পূর্তি করে জিকির করতে করতে সে তার বাসায় ঢুকে পড়ে এই জন্য রিজিক নিয়ে কোনো হতাশা ইমানদার আনতে পারে না আমার নবজির চার মাস চলে গেছে খাবার নাই চার মাস দুই মাস তিন মাস আম্মা যেন আয়েশা বলেন আমার বাড়ির উনুনে চুলায় আগুন জ্বলত না আমার নবজি ভিতরে ঢুকতেন আর বলতেন আয়েশা সব তো জিহাদে দিয়ে দিলাম যুদ্ধ করলে এক বছরের রাসূল মদিনায় যাওয়ার পর এক বছরে গড়ে নয়টা করে যুদ্ধ করেছে নয়টা যদি যুদ্ধ করা লাগে বছরে নয়টা থাকে কিছু কিছু থাকে বলেন তো যুদ্ধ বিধ্বস্ত দেশ এখন রাশিয়ার দিকে তাকান যেটাই যুদ্ধ বিধ্বস্ত দেশ অর্থনৈতিকভাবে তারা কি স্বাবলম্বী না ক্ষতিগ্রস্ত বিপর্যস্ত আমার নবীজি মদিনায় আসলেন আরাম পেলেন না প্রত্যেক বছরে নয়টা করে গড়ে যুদ্ধ করতে হচ্ছে সিয়াশিটি যুদ্ধ পরিচালনা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু নয় দশে নব্বই সেখানে সিয়াশিটা দশটা না হলে নয়টার একটু বেশি হয়ে যায় এতগুলো যুদ্ধ করে খাবার পাবেন কেমনে খন্দকের পরীক্ষা খনন করার সময় কিচ্ছু নাই খাবার কোন সাহাবীর কাছেও নাই বাড়িতেও নাই কিন্তু শত্রুপক্ষ চলে এসেছে সালমান ফার্সি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো বহু যুদ্ধে অংশগ্রহণ করেছি বয়স্ক একজন সাহাবী ছিলেন তিনি আড়াইশো বছর বেঁচে ছিলেন কত বছর বলেন আড়াইশো বছর যখন তিনি ইসলাম কবুল করেন সেই সময় তিনি বড় মানুষ অনেক বয়স্ক মানুষ তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ কি এই মদিনা কি রক্ষা করার জন্য চতুর্দিকে আপনাকে খনন করতে হবে পরীক্ষা বানাতে হবে পরীক্ষা খনন করতে হবে আমার রাসূল বলেন ঠিক আছে শুরু করা যাক সবার আগে কোদাল হাতে নিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু ইসলামী নেতৃত্বের মূল দিক হলো নেতা সামনে থাকবে আর সাধারণ নেতৃত্বের দিক হলো নেতা সবার পিছনে থাকবে যখন বলবে বিপদ আসবে বলবে তোরা যা আমি পিছে আছি এরকম আছে না আমি বিদেশ আছি আমি কোথায় আছি বিদেশ আছি অনলাইন যুদ্ধ করে হবে না সাধারণ নেতার বৈশিষ্ট্য হলো যত রক্ত লাগে দেব প্রয়োজনে লোক পাঠাবো আমি যাব না এটা হচ্ছে সাধারণ নেতার বৈশিষ্ট্য আর ইসলামী নেতৃত্বের বৈশিষ্ট্য হলো শোনো সাহাবীরা চিন্তা করুন আমি সবার সামনে আছি প্রয়োজনে আমার জীবনটা আগে যাবে কারো জীবন দিতে দেব না যেরকম সুবহানাল্লাহ আমার নবীজি পিছনে না সবার আগে নামাজেও আগে ময়দানেও আগে সামনে চলে গেছে পরীক্ষা খনন যখন তিনি করবেন কোদালটা হাতে নিয়েছেন আগে খাবার নাই পেটে পরীক্ষা খনন করতেছিলেন পরীক্ষা খনন করতে করতে ধুলাই মলিন রাসূল মাথার চুল থেকে পা পর্যন্ত সব জায়গায় ধুলাই মলিন রাসূল হয়ে গেছেন আমার নবীজির তিন দিন চার দিন পর্যন্ত খাবার নাই পেটে ক্ষুধার যন্ত্রণায়
রক্ষা করতে না পেরে পাথর পর্যন্ত বাঁধলেন, খাবার নাই। আমার নবীজি কোদাল মারতে মারতে কোমরটা কুঁজো হয়ে গেছে, ওহুদের ময়দানে দাঁত হারিয়ে ফেলেছেন, তাই ফেরে ময়দানে রক্তাক্ত হয়েছেন, খন্দকের ময়দানে কোদাল মারতে মারতে কোমরটা হারিয়ে ফেলেছেন। দিন কায়েমের জন্য যদি বিশ্বনবীর দেহ থেকে যদি রক্ত ঝরানোর প্রয়োজন হয়, যদি দিন কায়েমের জন্য যদি নবীজির দান্দান মোবারক শহীদ করে দিতে হয়, দিন কায়েমের জন্য যদি বিশ্বনবীজির কোমরটাকে যদি কুঁজো বানাতে হয়, সেই দিন কায়েমের জন্য প্রয়োজনে আমাদের যদি জান দিতে হয়, মাল দিতে হয়, সবাই কি রাজি আছেন? রাজি আছেন? কারা কারা হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, দুটো গুণ আমরা শিখে যাব, একটা ইমান, সে ইমান হবে ভেজাল না নির্ভেজাল, শিরিক মিশ্রিত না শিরিক বর্জিত, শিরিক মুক্ত, শিরিক বর্জিত, শিরিক থাকা যাবে না, বেদাত থাকা যাবে না, কুফুর থাকা যাবে না, নিফাক থাকা যাবে না, ফ্রেশ ইমান, জান্নাতের মেহমান হব, জোরে বলি ইনশাআল্লাহ। গুনাহ হতে পারে, গুনাহকার নাই এখানে, গুনাহকার নাই কোন, ফেরেশতার তো গুনাহ করার যোগ্যতাই নেই, গুনাহ করবে কেমনে, যোগ্যতা থাকলে তারও গুনাহ হতো, কি ঠিক কিনা বলেন? আর আমার গুনাহ করার যোগ্যতা দিয়েছেন কে? গুনাহ তো হবে, কি কথা ঠিক আছে কিনা বলেন? এক হাদিস আসছে, আবার এটা উল্টা বুঝবেন না, আল্লাহ তাআলা কি আশা দিচ্ছেন দেখেন, লাউলাম তুযনিবু লাযহাবাল্লাহ বিকুম ওয়া লাজাআ বিকামিন হাত্তা ইয়ুযনিবুন, তোমরা যদি গুনাহ না করো আমি তোমাদেরকে দুনিয়া থেকে বের করে দেব, এমন একটা কম পাঠাবো যারা গুনাহ করবে আমার কাছে মাফ চাবে, আমি তাকে মাফ করে দেব। কি বুঝলেন? আজকে থেকে গুনাহ শুরু হোক, এরকম কিছু বুঝলেন নাকি আপনারা? আল্লাহ তাআলা আশা দিচ্ছেন, হতাশ হও কেন বান্দা, গুনাহ হয়েছে, হঠাৎ হয়ে গেছে, পরিকল্পনা ছাড়া হয়ে গেছে, প্ল্যান ছাড়া হয়ে গেছে, কোন একটা জায়গায় তুমি মিস করে ফেলেছো, স্লিপ হয়ে গেছে, পা পিছলে গেছে, তৎক্ষণাৎ মাফ চেয়ে নাও, আমি মাফ করে দেব। কার কথা? আল্লাহর কথা। অনুশোচনা যার মধ্যে থাকে সেই ইমানদার, গুনাহ করে আবার বলে বেড়ায় আছে না, জানিস ধর্ষণের সেঞ্চুরি হয়ে গেছে, মিষ্টি খাওয়াইছে, আছে না, কি সোনার টুকরা এগুলো, তাই না? হ্যাঁ, সোনার ছেলে না এগুলো, ধর্ষণ করে আবার সেঞ্চুরি করে মিষ্টি খাওয়ায়, গুনাহ তো করে, আকাম কুকাম করে, আবার এটা নিয়ে গর্ব করে, গুনাহ নিয়ে যারা গর্ব করে তারা ইমানদার নয়, মুনাফেক, ফাসেক, জালেম, আছে না নয়? আমাদেরকে বলে আমরা নাকি ধর্মের ব্যবসা করি, নির্বাচন আসলো সারা জীবন নাটক সিনেমায় নাচলো গান গাইলো, মাথায় টুপি দিয়ে আবার মসজিদে এসে সুন্দর করে কথা বলে, আছে না নাই? সুজন সখীর সিনেমা করেন, হঠাৎ বৃষ্টির সিনেমা করেন, আর হঠাৎ মসজিদের সামনে সুবিশাল সাজতেছেন। ধর্মের ব্যবসা আলেমরা করে না, আপনারা করেন, কি ভাবতেছেন? হুজুর বোঝে না, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আল্লাহ তুমি সবাইকে বোঝার তাওফিক দাও, আমিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। টুপি পরব কি এক মাস না সারা মাস, এক মাস না সারা বছর, সিজনে না সব সময়? সিজনের টুপি পরার দরকার নাই, সিজনের নামাজি হওয়ার দরকার নাই, আমরা হব আজীবন নামাজি, জোরে বলি ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন। চলে যায় মক্কায় ওমরা করার জন্য, আবার এখান থেকে লাইভে এসে বলে প্রিয় দেশবাসী আমি ওমরা করতে এসেছি, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ওমরাটা সম্পন্ন করে দেশে ফিরে যেন সিনেমার বাকি কাজ সম্পন্ন করতে পারি। কি ইমান দেখেন, ওমরা করতে চায় সিনেমার বাকি কাজ সম্পন্ন করবে। আল্লাহ তুমি অপকর্ম থেকে আমাদেরকে হেফাজত করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি কথা আর বাড়াবো না, অনেক মামন মাহফিল আসছেন, মামনদের কাছে আমার বিনত আরজ, একটা কাজ আপনি করবেন, আমি আপনাকে নিশ্চিত, আমরা তো কিছু বুঝি, কোরআন হাদিস কিছু বুঝি, একটা কাজ শুরু করবেন, সেটা হলো
মাহরাম ছাড়া যাদের সঙ্গে বিয়ে হারাম আপনার এবং স্বামী এই কয়জন ব্যক্তি 14 জন ব্যক্তি ছাড়া সকলের সঙ্গে আপনি পর্দা মেইনটেইন করে চলবেন আল্লাহ আপনাকে জাহান্নাম কাড়াল করে জান্নাতের আটটা দরজাই খুলে দিবেন সুবহানাল্লাহ এটা শুধু মেয়েদের কথায় আসছে কিন্তু মেয়েদের ব্যাপারে আসছে আমাদের ব্যাপারে কিন্তু সরাসরি এরকম কথা আসেনি কোন মেয়ে যদি চারটা কাজ করে আটটা জান্নাতের সব দরজা তার জন্য খোলা হবে যেটা পছন্দ সেটাতে ঢুকে পড়বে কি দাম আল্লাহ তাআলা মেয়েদেরকে দিয়েছেন কিন্তু মেয়েরা মার্কেটে কম যায় না বেশি যায় হ্যাঁ কম যায় না বেশি যায় স্বামী কি বলে তুমি কি মার্কেট বুঝো হ্যাঁ আসলে এরকম আছে না এক খেকু মেরে থুয়ে দেয় স্বামীকে ধমক দিয়ে কথা বলবেন আপনি অসম্ভব এটা উচিত না স্বামীর দাম কে দিয়েছেন বইয়ের দাম নাই তো এখন কি আস্তে আস্তে কয় এই বইয়ের দাম আছে না নাই কোন বউ যদি বলে আমার স্বামী খারাপ আল্লাহ বলবে ওই বান্দাও খারাপ তাহলে বলেন সার্টিফিকেট নেবেন ইউরেন পরিষদের না বইয়ের কোন কোন সার্টিফিকেট আল্লাহ গ্রহণ করবেন ইউরেন পরিষদের না বইয়ের সার্টিফিকেট হ্যাঁ বউ যদি বলে আমার স্বামী ভালো আল্লাহ বলবেন আমার এই বান্দা ভালো কারণ বউ জানে আমার স্বামী কত নাম্বার লুজ্জা বুঝেন নাই এটা বুঝে এটার সার্টিফিকেট তো কেউ দিতে পারবে না কথা বলতে যদি একটু খারাপ লাগতেছে কিন্তু কথাটা বাস্তবতা আছে না নাই বুঝে আমার মা মেহরবানি করে নিজের শরীরের সৌন্দর্য চামড়ার সৌন্দর্য চেহারার সৌন্দর্য মুস্কি হাসি এগুলো কাউকে দেখাবেন না মুস্কি হাসি শুধু বরাদ্দ হবে আপনার স্বামীর জন্য মাহরাম যারা তাদের সামনে আপনি কথা বলবেন তাও শালীন পূর্ণভাবে কথা বলবেন স্বামীর সামনে কোনো পোশাকের কোনো ড্রেস কোড নেই কিন্তু আপনার ছেলেও যদি হয় ছেলের সামনে বুকটা ঢাকবেন নিতম্ব ঢাকবেন মাথায় কাপড় পরবেন শালীন পূর্ণ পোশাক সবসময়ের জন্য জরুরি এই বিষয়গুলো খেয়াল করবেন স্বামীকে দাম দেওয়ার চেষ্টা করবেন মার্কেটে যাবেন সমস্যা নেই স্বামীকে সাথে নিয়ে যান ছেলেকে সাথে নিয়ে যান সাথে নিয়ে যান পুরুষ কোনো একটা পুরুষকে আপনার সাথে নিয়ে যাবেন কারণ আপনি তো রাজরানী আল্লাহ তাআলা মেয়েদেরকে বানাইছে চাকরানী না রাজরানী রাজরানী করে বানাইছে কারণ কোনো পুরুষ যেতে হলে তার সঙ্গে আরো কোনো পুরুষ যাওয়া কোনো কন্ডিশন নয় কিন্তু কোনো মেয়ে যদি বাইরে বের হয় আল্লাহ তাআলা পুরুষকে চাকর বানা দিচ্ছে তুই চাকর হও যা ওর সাথে সাথে যা সুবহানাল্লাহ বলেন আল্লাহ পুরুষকে কি বানাইছে মেয়ের কি বানাইছে চাকর মেয়েরা কয় ওরা শুধু চাকর হবে না আমরা হব চাকরানী কি হব চাকরানী পেঁচ লেগে যায় এই পেঁচ লাগানো যাবে না পর্দার পরিবেশকে লঙ্ঘন করা যাবে না আমার মা এই বিষয়গুলো আপনি খেয়াল করবেন নামাজ পাঁচ ওয়াক্ত পড়বেন স্বামীকে দাম দিবেন রমজান মাসে রোজা রাখবেন এরপরে সুন্দর করে পর্দার সদিতে হেফাজত করবেন আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন এই ওয়াদা কে করেছেন আস্তে বলুন না কে ওয়াদা করেছেন চারটা কারণে স্বামী তার বউকে মারতে পারে কয়টা কারণে বলেন কয়টা কারণে বউকে মারতে পারে শুনবেন শুনবেন মারার জন্য এতক্ষণ তো আমি ভালোই ছিলাম এখন মেয়েরা ভাবতেছে হুজুর এগুলো কি শুরু করলেন আবার বউকে মারে যারা তারা খুব তো দামি মানুষ তাই না দামি মানুষ দাপুটে পুরুষ না বউকে মারা যাবে না বউকে হাতি কখনো তাকে আঘাত করে মারা যাবে না কিন্তু চারটা কারণে স্বামী তার স্ত্রীকে শাসন করতে পারবেন মারতে পারবেন তবে মারার ক্ষেত্রে শর্ত হলো যখন তিনি মারবেন বড় কোনো লাঠি ব্যবহার করা যাবে না পকেটের যে থাকা এই এক ব্রিক 9 ইঞ্চি যে মেসোয়াক আছে সেই মেসোয়াক দিয়ে তাকে মারতে হবে মেসোয়াক দিয়ে যদি আপনি যখন আপনার বউকে মারতে যাবেন এই দৃশ্য যদি অন্য কেউ দেখে দেখে রাগবে না হাসবে কি মারটা দিল রে ঠিক আছে না আমার মাদের কোলে যে পানি আসছে খুজুর আপনি খুব ভালো এই চারটে কারণ হলো এই চারটে কারণ নামাজের জন্য আপনি শাসন করবেন রোজার জন্য শাসন করবেন আনুগত্যের জন্য শাসন করবেন বিয়ের পরে একজন নারীর কাছে
শ্রেষ্ঠ ঘর হবে বাবার ঘর না স্বামীর ঘর জোরে বলেন বাবার ঘর না স্বামীর ঘর যে মেয়েদের কাছে বিয়ের পর বাবার ঘর শ্রেষ্ঠ মনে হয় সে সংসারে শান্তি না অশান্তি আছে না আবার কিছু মেয়ের বাপ আছে যা ফোন দিয়ে দিলাম ফোন নিয়ে চলে যা স্বামীর ঘরে থাক যদি কিছু তোর স্বামী যদি কিছু কয় আমার জামাই যদি তোর কোনো গালি গালাজ দে ফোন দিবি খাইয়া ফালাবো আছে না কম আছে না এগুলো করা যাবে না আমার মা আপনার সন্তানের মা হবেন আপনার সংসারের মূল কর্ণধার হয়ে যাবেন আপনাকে ভাবতে হবে এটাই আমার শ্রেষ্ঠ ঘর সুন্দর করে আপনি সাজিয়ে নেবেন গুছিয়ে নেবেন ইসলামকে মেনে চলবেন ইসলামকে প্র্যাকটিস করবেন তখন দেখবেন আপনার ঘরটা জান্নাতের পরিবার হয়ে গেছে আর আপনি নাটক দেখবেন ওই ইন্ডিয়ান ফিল্মগুলো দেখবেন সিরিয়ালগুলো দেখবেন কলকাতার নাটকগুলো দেখবেন সিরিয়ালগুলো দেখবেন আপনি সিরিয়ালের সঙ্গে আপনার সিরিয়াল হয়েও দেখিয়ে যাবেন ঠিক আছে না আল্লাহ তুমি আমার মাদেরকে এগুলো অপসংস্কৃত আগ্রাসন থেকে বাঁচাও জোরে বলি আল্লাহুম্মা আমিন মনটা আরো কথা বলি কিন্তু টাইম নেই তাও শুনবেন আল্লাহ আকবার আমি তো এরকম শ্রোতা পাই নাই আমি এত ভালো শ্রোতা মানুষ এত ভালো শ্রোতা হয় আলহামদুলিল্লাহ এই ওঠেকে ওঠেকে এই বসে দুটা কাজ একটা ইমান একটা কি বলেন ইমান নাম্বার দুই হলো জিহাদ নাম্বার দুই কি বলেন জিহাদ ওয়াজাহাদু বিআমওয়ালিহিম জিহাদ হবে দুটা জিনিস দিয়ে একটা মাল দিয়ে একটা জান দিয়ে একটা মাল দিয়ে আর একটা কি জান দিয়ে কার পথে বলেন কার পথে ট্রাকের তলে বাসের তলে হ্যাঁ কার পথে আল্লাহর পথে মেয়েটাকে পছন্দ করছে মেয়ে কি করছে নাকস না ওটা কি কি কয় না ব্রেকআপ আমি তো এগুলো বুঝি না আচ্ছা কি কি করছে ব্রেকআপ ব্রেকআপ হওয়ার সঙ্গে সঙ্গে কয় আমিও জীবন দিয়ে দেব সামনে ট্রাক সামনে কি ট্রাক তো জান তো এটাও দিল এই জান কি সেই জান বালিশ ভিজাবা মেয়ের জন্য লস বালিশ ভিজাবা একটা নারীকে পাওয়ার জন্য পুরা লস প্রজেক্ট একদম লস ঠিক কি না লস মাসখান দিয়া এই যে আকাম কুকাম গুলো যে করবা মাসখান দিয়ে যে টাকা পয়সা খরচ হবে ফুসকা ওয়ালা আল্লাহ আর সুরি ফিতা ওয়ালা আল্লাহ এগুলো করো না এগুলো বাদ দিয়ে দাও ঠিক আছে না ইনশাআল্লাহ আল্লাহকে ভালোবাসো কাজে আসবে জান্নাতের হুর নিবা না কিছু কয় না এই জান্নাতের হুর নেবেন না আপনারা সবাই বুড়ো চাচা হ্যাঁ নেব নেন সমস্যা নাই কিন্তু বুড়ির সামনে কিন্তু বেশি হুরের গল্প করা যাবে না আল্লাহ তাআলা নারীকে এমন মন দিয়ে বানিয়েছেন ওরা হুরের গল্প শুনলেও হিংসা করে এরকম প্রশ্ন আসছে মঞ্চে হুজুর এমন কোন আমল কি আছে যেন জান্নাতে আমার স্বামী হুর না পায় কি কথা কি বুঝতেছেন না মানে তারা কোন অংশীদার দিতে রাজি নাই আমার স্বামী আমার আমি কাউকে দেব না এটা হচ্ছে তাদের আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে ওই মন দিয়ে বানিয়ে দিয়েছে গল্প করেন হুরের গল্প করা যাবে না কোনো সকালবেলা করবেন রাত্রেবেলা বিছানায় যদি হুরের গল্প করেন তাহলে কিন্তু এক লেপে শোয়া হবে না বলবে তুই ওইদিক হয় সিট হয়ে শুয়ে থাক আমার নবীজি আম্মা যান খাদিজার জন্য দোয়া করতেন আমার নবীজি খাদিজার জন্য দোয়া করতেন পিছনে আম্মা যান আয়েশা যখন শুনতেন রাসূল আম্মা যান খাদিজার জন্য দোয়া করতেছেন আম্মা যান আয়েশা মনোজাত পরে বলতেন হুজুর বুড়ির জন্য এখনো দোয়া করা লাগে কি কথা কি বুঝতেছেন আপনারা আল্লাহ তাআলা তাদের কেমন করে বানিয়েছেন এটা মাথায় রাখতে হবে এটা কি কোথায় রাখতে হবে মাথায় রাখতে হবে এটার পরে ম্যানেজ করতে হবে আমার বন্ধুগণ তাহলে জীবন দেব জিহাদ করব আল্লাহর পথে জান দিয়ে মাল দিয়ে জান দিতে চাইলেই কিন্তু জান দেওয়া যায় না আমার নবীর নেতৃত্ব নিয়ে একজন সাহাবী আড়াইশোর বেশি যুদ্ধ করেছেন কতগুলো বলেন আড়াইশোর বেশি যুদ্ধ করেছেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইফুল্লাজার খেতাব
আল্লাহর তরবারি যার খেতাব খালিদ বিন ওয়ালিদ আরেশের বিষে যুদ্ধ করলেন কিন্তু যখন তিনি মারা যান জিহাদে না বাড়িতে 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 বিছানায় কাতরাচ্ছেন মারা যাচ্ছেন তিনি আফসোস করছেন আহারে আরেশের বিষে যুদ্ধ করলাম কত আমার কাছের ভাইগুলো শহীদ হয়ে সোজা জান্নাতে চলে গেছে আমি পারলাম না জিহাদ করি শহীদ হতে আমি পারলাম না আমার সামনে থেকে কত ভাই জিহাদ করে অংশ গ্রহণ করে তারা দুনিয়া থেকে বিদায় নিল আমি শাহাদত বরণ করতে পারলাম না সাইয়েদনা ওমর ফারুক বলছেন ওরে খালিদ তুমি এমন চিন্তা করো কেন তুমি কি হাদিসটা বলে গেছো নাকি যদি কারো দিলের মধ্যে জিহাদের তামান্না থাকে ওয়াইম্মা তাআলা ফিরাশিহি তার মৃত্যু যদি বিছানায় হয় আল্লাহ তাআলা তাকে শহীদের দরজা দিয়ে দেন মরা কি সহজ নাকি সহজ না মরতে চাইলেই কিন্তু মরা যায় না কবুল থাকতে হবে কার কার কবুলিয়াত থাকতে হবে আরেকজন অন্ধ সাহাবী যার শানে সূরা আবাসা নাযিল হয়েছে আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবী নবীর সামনে এসে একদিন বলছে হুজুর বদরে কত লোক সাহাবী শাহাদত বরণ করল আমাকে যেতে দিলেন না আমি উহুদে যেতে চাই রাসূল বললেন না তুমি অন্ধ তোমাকে যেতে দেব না আমি নবীর জীবদ্দশায় তিনি অনুমতি পান নাই প্রথম খলিফার সময় তিনি অনুমতি পান নাই দ্বিতীয় খলিফা ওমর ফারুক এর সময় তার সামনে ওমর ফারুকের সামনে গিয়ে দাঁড়িয়ে বলছে আমি অন্ধ সাহাবী আব্দুল ইবনে মাকতুম আপনার কাছে একটা পারমিশন নিতে চাই কি আমাকে অন্তত আপনি যুদ্ধের পারমিশনটা দিয়ে দেন তিনি বলছেন কেমন করে দেব আপনার তো চোখই নাই তিনি বলছেন আমি জানি আপনি আমাকে প্রশ্ন করবেন আমাকে রাসূল দেন নাই আমাকে প্রথম খলিফা দেন নাই কিন্তু আমার তো বড় শখ আমি যুদ্ধে অংশগ্রহণ করে রক্তাক্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব শহীদের দরজা নিয়ে আমি দুনিয়া থেকে বিদায় হতে চাই এবার বলছেন আপনি কি বল জবাব দেবেন বলেন তিনি বলছেন শুনেন যুদ্ধে অংশগ্রহণ করে সবাই কিন্তু সবাই তো তরবারি দিয়ে যুদ্ধ করে না কেউ তাবু পাহারা দেয় কেউ কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিয়ে দাঁড়ায় থাকে অন্তত আমি তো এতটুকু পারবো আমার চোখ না থাকলে তো আমার তো হাত ঠিক আছে কালিমার ঝান্ডাটা আমার হাতে দিয়া সবার সামনে আমাকে দাঁড় করায় রাখবেন শত্রুরা আমার দিকে তাক করবে আমি তো চোখেই দেখি না আমি নড়বো না চড়বো না আমাকে লক্ষ্য করে তীর মারবে সেই তীর বক্ষ ভেদ করে বের হয়ে যাবে রক্তাক্ত হয়ে আমি জান্নাতের মধ্যে চলে যাবো যেরকম সুবহানাল্লাহ কি সাহাবি অন্ধ কি সাহাবি বলেন অন্ধ কি তামান্না তাদের চোখ নাই এমন সাহাবি এমন নিয়ত করলেন তিনি পারমিশন দিয়ে দিলেন যুদ্ধে অংশগ্রহণ করলেন ইতিহাসে পাওয়া যায় সেই সাহাবি শেষ পর্যন্ত তার মনের শখটা পূরণ হয়েছিল তিনি শহীদ হয়েছেন রক্তাক্ত হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছেন যখন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ এই দুইটা গুণ আমরা অর্জন করব এই দুইটা গুণ অর্জন করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন এবারে নিজে বলছেন শোনো এই দুটো গুণ অর্জন করলে পরে কি হবে উলাইকা হুমুস সাদিকুন এই সমস্ত বান্দাগুলো আমার কাছে তারা সত্যবাদী যখন সুবহানাল্লাহ এরাই হলো সিদ্দিক এরা কি সিদ্দিক কার কথা আল্লাহর কথা আল্লাহ তুমি আমাদেরকে আমল করার তৌফিক দাও আমিন জোরে বলি আল্লাহুম্মা আমিন আরো জোরে আল্লাহুম্মা আমিন যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ আমি আরো আগেই শেষ করে দিতাম কিন্তু আপনাদের তীব্র আগ্রহ সব দিকে তাকাতে হবে শুনবো যতটুকু আমল করবো বেশি না কম বেশি আমল করব শুনবো যতটুকু আমল করব তার চাইতে বেশি আমার মনে হয় যতটুকু কথা হয়েছে কথা কম হয়নি আল্লাহ তুমি আমল করার তৌফিক দাও জোরে বলি আল্লাহুম্মা আমিন সবাই বসেন আমরা আস্তে আস্তে দোয়ার দিকে যাব আল্লাহর কাছে চাবো আর আমার রফিক ভাই ডান পাশে যাকে দেখতে পাচ্ছেন অত্যন্ত দিন প্রিয় মানুষ দিনের খেদমত হচ্ছে তার নেশা আলহামদুলিল্লাহ তার সন্তানাদি আছে আল্লাহ তুমি তাদেরকে দিনের খাদেম বানাও জোরে বলি আল্লাহুম্মা আমিন তো তিনি এই মাদ্রাসার একদম শুরু থেকে এটার স্টার্টিং থেকে একদম শুরু থেকে তিনি এটার সঙ্গে জড়িত আছেন প্রতিষ্ঠাতা তিনি এই প্রতিষ্ঠানের আল্লাহ তুমি তার এই বিশাল খেদমতের এই বিশাল একটি রেকর্ডকে তুমি আল্লাহ কবুল করো জোরে বলি আল্লাহুম্মা আমিন কি এটা আচ্ছা
উপদেষ্টা মৃত আজহার আলী খান আজকে ইন্তেকাল করেছেন জি ফ্রিডম ফাইটার 3100 টাকা তার পক্ষ থেকে দেওয়া হয়েছে আজকে মারা গেছেন তিনি আব্দুর রাজ্জাক ফকিরের পক্ষ থেকে তার মেয়ে জামাই দিয়েছেন 2000 টাকা আল্লাহ তুমি তাদের সকলের নেক মাকসুদকে তুমি আল্লাহ কবুল করো জোরে বলি আল্লাহুম্মা আমিন আমি তো এরকম লম্বা টান দিয়ে কালেকশনের অভ্যাস নাই আমার আমার এই প্র্যাকটিসটা নাই এবং আমার কাছে এই দায়িত্ব খুব কম আসে বলি আমার এই প্র্যাকটিসটা নাই হয়তো বছরে কয়েকটা মাহফিল আসতে পারে তামার আমার আগের মেহমান তিনি অনেক সুন্দর করে আমাদের নূরুল ইসলাম জিহাদি ভাই জি নূরুল ইসলাম জিহাদি সাহেব তিনি অনেকক্ষণ ধরে কালেকশন করেছেন এবং সুন্দর টান দিয়ে দিয়ে বলেছেন তো আমি শেষে এসে যতটুকু পারি ভাঙ্গাচোড়া কিছু একটু আমি বলবো জি পটুয়াখালী থেকে আমাদের সভাপতি মহোদয়ের একদম কাছের মানুষ তার যে একদম মানে তার প্রতিবেশী আলহামদুলিল্লাহ শহীদুল ইসলাম ভাই তিনি 50,000 টাকা জোরে বলি মারহাবা আরো জোরে মারহাবা